ব্যবহারিক প্রয়োগে গণতন্ত্র আপনি ব্রিটেনের কথা বলেছেন কায়সার ভাই আপনি জানেন ব্রিটেনে 800 উপরে প্রথা আছে প্রথার উপরে চলে সভ্যতা শিখতে গেলে আপনাকে সারা পৃথিবী তারা সরি এবং ইয়েস নো ভেরি গুডের মধ্যে পৃথিবী দখল করে ফেলেছিল কিন্তু তাদের কিন্তু প্রথা চেঞ্জ হয় না তাদের রাজা রানী চেঞ্জ হয়েছে প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে প্রথা চেঞ্জ হয় না ওই সম্মানের সাথে আপনি আপনি যেখানে আপনি ইনডেমনিটির কথা বলেন আপনার যখন বিল পাশের আগে আপনি সংসদ কার্যকর করা শুরু করে দেন আপনার কি বলে পঞ্চদশ সংশোধনী আপনার কোর্টের সংশোধন হওয়ার আগেই যখন আপনি বিল শেষ করে ফেলেন সেইখানে চরম সভ্যতার মধ্যে চরম অসভ্যতা আপনি কিভাবে আনলেন আমি জানি না আপনি যে কথা কাজ করেন সেটা হলো আইএমএ জাহেলিয়ার যুগের কথা আর আপনি যাকে যার কথা তুলনা করেন সে হলো সেটা হলো সভ্যতার বিবর্তনের সবচেয়ে অগ্রসরগামী এক দুইয়ের কথা বলছেন আপনার খারাপ লাগে আপনাদের এত আপনারা তো ওই দেউলিয়াত্ম হতেন না যদি সাদাকে সাদা বলতেন আপনি দিব্যি প্রতিষ্ঠিত করছেন তিনবার টানা ক্ষমতায় থেকে সাদাকে কালো বানানোর জন্য এই কালো বানানোর জন্য আপনারা যা খুশি তাই করছেন এবং ফখরুল ইসলামের কথা আপনি বললেন বিএনপির মহাসচিবের কথা ভদ্র ভাষায় কথাও আপনাদের গা জ্বালা করে ফখরুল ইসলামের কথা বললেন আপনি মনে পড়ে কয়েকদিন আগে উবাইদুল কাদের আপনাদের সেক্রেটারি জেনারেলের ভাই কি কি বলেছেন এবং উবাইদুল কাদেরের যে পাশে যে এমপি যার সাথে লাগছিল আকরাম আর তার ভাই আকরাম সাহেব উবাইদুল কাদেরের ভাইকে বলছে রাজাকারের ছেলে তার মানে কি উবাইদুল কাদের নিশ্চয়ই আরেক ঘরের ছিল না এক ঘরেরই দুই ভাই উবাইদুল কাদেরের ভাইকে যদি একজন সংসদ সদস্য যদি রাজাকারের ছেলে বলে তাহলে উবাইদুল কাদের কার ছেলে হয় ভাই আমি আরেকটু বলবো 7ই মার্চের ঘোষণা যদি এটাই হতো আপনি বলেছেন 7ই মার্চে আপনি স্বাধীনতার বীজ বপন হয়েছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার আগে কি বলেছিল যদি এটা না দেয় এটা না দেয় এটা না দেয় এটা না দেয় তাইলে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং সবশেষে কি বলেছিল জয় বাংলা জয় পাকিস্তান আপনি কথাটা মুখস্থ করেন আমি রাষ্ট্রবিজ্ঞানের 2 কলম পড়ালেখা করছি আপনি জিয়াউর রহমানের কথা বললেন আমি যদি বলি যে জিয়াউর রহমান অস্ত্র খালাস করতে আসছে একটা উসিলা নিয়ে আসতে হয় সরকারে চাকরি করে তারপরে সে ওই রিভল্ট বলতে পারছে ওই অস্ত্রগুলো দিয়ে সে কি করছে সে কি তার বাপদাদার জমি উদ্ধার করছে সে তো বাংলাদেশকে উদ্ধার করছে আমি আপনার সময় বলি নাই প্লিজ আর আপনারা যখন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব উনি তো অবিভক্ত পাকিস্তানে প্রধান হওয়ার যোগ্যতা রেখেছিল এবং উনি সেটাই শেষ পর্যন্ত চেয়েছিলেন উনি কিন্তু একবারও বাংলাদেশও সেটা চান নাই কেউ কোনোদিন অবিভক্ত দুই বাংলার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পেলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে সে কোনোদিন দুইটারে ভাগ করে হয় না এটা আপনিও জানেন আমিও জানি তাহলে আপনি যে এক কথা বললেন যে উনি এইটা করেছে উনি করে নাই জিয়াউর রহমান একজন অখ্যাত মেজর ছিলেন আমিও বলি আপনাদের খামখেয়ালির জন্য আপনাদের ভয়ের জন্য আপনারা কি বলেছিলেন তাজউদ্দিনের মেয়ে শর্মিলি আহমেদ লিখেছিল পিতা ও নেতা নেতা ও পিতা বইটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে 25শে মার্চের বিকালবেলা উনি কি বলেছিলেন তাজউদ্দিন সাহেবকে এবং আপনারা সবাই সেফ সাইডে চলে গিয়েছিলেন আমি সব ভাষায় বললাম আমি কিন্তু ভোগবিলাসিতায় মত্ত ছিলেন এটা বললাম না আমি সেফ সাইডে চলে গিয়েছিলাম এই যে এতগুলো আমি আরেকটু একটু ইনডেমনিটি নিয়ে আমি কথা বলবো আপনি ইনডেমনিটি কোন ইনডেমনিটি কি কেউ সরায় না আপনার আপনার শত্রু শত্রু মানে আমার বন্ধু তো জিয়াউর রহমানকে আপনি কেন এত কাউন্ট করেন আপনি তো ইমু ভাইকে কাউন্ট করেন না কারণ উনি কিন্তু নৃত্য করেছিল মুস্তাক আহমেদ পাস করেছিল এবং আপনি 1/11 ইন্ডেমনিটি কোথায় আপনি বলেন তো যে কারণে আপনি 3 3 বার ধন্যবাদ অনেক।